হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ভিলেজ ফুড কুকিং। আমি সান্নি। আমি মুন্নি। আমরা আজ আপনাদের সঙ্গে ম্যাঙ্গো জেলি রেসিপি শেয়ার করব। এই জন্য আমরা একটা আম নিয়েছি, আর চিনি নিয়েছি, আর লবণ। চলুন এবার দেখিয়ে দেবো কিভাবে ম্যাঙ্গো জেলিটা আপনারা বানাবেন। আমটা আমরা প্রেশার কুকারে করে সেদ্ধ করে নেব, আপনারা কোনো কড়াইয়ে করে সেদ্ধ করে নেবেন। আস্ত আম, আস্ত গোটা আমটা আমরা দিয়ে দিয়েছি। আমাদের আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা এর থেকে ওই আঠিটা আর ওই খোসাটা ছাড়িয়ে নেব। আমরা আমের আঠিটা আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমরা এক বাটি সেদ্ধ আমের জন্য এক বাটি চিনি ব্যবহার করব। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার আমরা ওই সেদ্ধ করে যে আমটা রেখেছিলাম সেটা দিয়ে দিই। এইটাকে এবার ভালো করে জাল জাল দিয়ে নেব, রসটা যতক্ষণ না টানে। দেখুন আমটা ফুটে এসেছে, এর মধ্যে এবার চিনি দিয়ে দেব। আপনারা স্বাদ মতন চিনি ইউজ করবেন। এবার এর মধ্যে অল্প লবণ দেব, লবণটা দিলে একটু টেস্ট হয় ভালো। আপনারা লবণটা নাও দিতে পারেন। আর এটা আপনারা যদি ঘরে রেখে অনেকদিন রেখে খেতে চান তাহলে পরে এর মধ্যে সামান্য ভিনিগার ব্যবহার করবেন। আপনারা দেখবেন, দেখছেন এই কড়াইয়ের থেকে দেখুন ছেড়ে ছেড়ে আসছে। এমন কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসলেই আপনারা বুঝবেন যে জেলিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আমরা এর থেকে কিছুটা নামিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে আমরা কালার বানাবো। এটা আপনারা নাও করতে পারেন, আমরা একটু দিয়ে দিচ্ছি। ব্যাস আর দিস না। আমাদের ম্যাঙ্গো জেলি রেডি। আমরা ম্যাঙ্গো জেলিটা নামিয়ে নিয়েছি, এটার ভেতরে আমরা ফুড কালার ইউজ করেছি। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের ভিডিওটিতে লাইক করবেন, আর আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো।